বহুত পানির প্রয়োজন হইত আল্লাহ আগুন থেকে তুমি কেমন করে এই জাহান্নামের আগুনকে এত অল্প পানি দিয়ে কেমন করে নিভিয়ে দিলে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পানি হলো আমার পান্দা গুলো পৃথিবীর জমিনের মধ্যে গুণা করেছিল, গুণা করার পর তাহলে পৃথিবীর মধ্যে আমাদেরকে আল্লাহর জন্য কান্না করে দিতে হবে। জোরে জোরে সমস্ত পানিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা পাত্রের মধ্যে সংরক্ষণ করে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দাকে পৃথিবীর মধ্যে একদিন না একদিন চলে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। অতিবাহিত করে দিয়েছেন আব্দুল্লাহ সন্তান ছিল এবং
হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আপনি মাদ্রাসার মধ্যে বসে একই বেঞ্চের মধ্যে বসে রয়েছে হঠাৎ করে হুসাইন তার কলমটা জমিনে ফেলে দিলেন জোরে জোরে বলে সুবহানাল্লাহ একবার জমিনের মধ্যে রক্ত ফেলে দিলেন একবার তুলে দিয়েছেন দুইবার রক্ত ফেলে দিয়েছেন দ্বিতীয়বার জমিন থেকে তুলে দিয়েছেন তৃতীয়বার রক্ত হুসাইন জমিনের মধ্যে ফেলে দিয়েছেন তৃতীয়বার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছেন চতুর্থ একবার মানুষের রাগ পুরো নাই কথা বলেন পুরো নাই গোলাম তুমি শুধু গোলাম নাও তোমার বাবাও হলো গোলাম জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ অর্ধেক পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সংসারকে রাখিয়ে বললেন ওরে গোলামের বাচ্চা গোলাম তুমি কেন তুলে দিতে পারবে না তোমার তোমার তুমি কেন তুলে দিতে পারবে না তোমার বাবাও হলো গোলাম তোমার স্বামীও হলো গোলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাইবো আমাদের সমাজের গ্রামের মেম্বার সাহেবের সন্তানকে যদি বলা হয় এর গোলামের বাচ্চা গোলাম আপনারা বাসা বাসা ঠিক থাকবো কথা বলেন সাবাটা ঠিক থাকবো সাবাটা ঠিক থাকবো সাবা লেভেল করে খেলাবো কারণ সমাজের একজন মেম্বার সাহেবের গ্রামের মেম্বার সাহেবের সন্তানকে গোলামের বাচ্চা গোলাম করার কোন মানুষের অধিকার নাই কথা বলেন ঠিক না ঠিক এই সামান্য ভারতবর্ষ নয় অর্ধেক পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বলেছে এই গোলামের বাচ্চা গোলাম তুমি শুধু গোলাম নাও তোমার বাবাও হলো গোলাম জোরে বলুন সুবহানাল্লাহ রেখে দেবে আমি ভেন্সের মধ্যে বসে রয়েছি হযরত হুসাইন একবার জমিনের মধ্যে গরম ফেলে দিয়েছি আমি একবার জমিন থেকে তুই তুলে দিয়েছি দ্বিতীয়বার জমিনের মধ্যে যখন ফেলে দিয়েছি আমি দ্বিতীয়বার জমিনের জমিন থেকে তুলে দিয়েছি তৃতীয়বার যখন জমিনের মধ্যে ফেলে দিয়েছি তৃতীয়বার আমি তখন জমিন থেকে তুলে দিয়েছি তাই বাচ্চারা মুস্তু বুজুর্গ চতুর্থবার যখন জমিনের মধ্যে ফেলে দিয়েছি আমি তুমি আমি ওই সময় বলছি ও হুসাইন আমি কি তোমার গোলাম হয়েছি নাকি আমি তোমার কলমকে বারবার তুলে দিতে পারবো না ডাক দিয়ে বললেন হুসাইন বলার সঙ্গে সঙ্গে কেমন করে গেল বিরুদ্ধে কি বিচার দিয়েছে সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবা কথা প্রসঙ্গ আরম্ভ করে দিলেন আরম্ভ হয়ে গেল আব্দুল্লাহ আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে ওই বন্ধু বলা আরম্ভ করে দিলেন
মাদ্রাসার মধ্যে তখন পড়াশোনা করার জন্য গিয়েছিলাম আমি এবং হোসেন দেখেই শুনে বসেছি হোসেন তার কলমটা বারবার ধরে একবার কলমের মধ্যে ফেলে দিয়েছি আমি একবার জমির থেকে তুলে দিয়েছি দুইবার যখন জমিনের মধ্যে ফেলে দিয়েছি আমি দুইবার জমির থেকে তুলে দিয়েছি তৃতীয়বার যখন জমিনের মধ্যে ফেলে দিয়েছি আমি তৃতীয়বার জমির থেকে তুলে দিয়েছি চতুর্থবার তোমার বাবাও হলো গোলাম কেমন করে বললে আমি কখনো মিথ্যা কথা বলি না জোরে জোরে বলে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আমি সত্য কথাই বলেছি এমন করে যখন বললেন বলার সঙ্গে সঙ্গে সাবার তাআজ্জুব হয়ে গেলেন অন্তত ওনার ফারুক রাদিয়াল্লাহু তাআজ্জুব হয়ে গেলেন যে কি ব্যাপার এত সুন্দর এত একজন আমি এত শরীফ মুসলিমি রেখে দিবেন রেখে দেবেন এমন করে দর্শন করলেন বলার সঙ্গে সঙ্গে হুসাইন ডাক দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন আপনি বলেন 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 আপনি দুনিয়াতে আমার নানার গোলাম ছিলেন না নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এমন করে দখল করেছে সঙ্গে সঙ্গে সব দিয়ে দর দর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি যখন বিদায় হয়ে যাবার পর এই কাগজের টুকরাটা আমার কাপড়ের ভিতরে দিয়ে দিও জোরে জোরে বলে সুবহানাল্লাহ আমি আল্লাহর দরবারে চলে যাব আল্লাহর দরবারে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বলবে ওরে ওমর রে দাও 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 তোমার জিন্দেগির আমলটা দাও আমি তোমার জিন্দেগির আমল দেখতে চাই আমার জিন্দেগির আমল তখন আল্লাহর দরবারে পেশ করবো ওই সময় আমি
আপনারা আমাকে মাফ করে দিবেন, এতটুকু কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, আলিমুদ্দিন শেখ,